হজরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় কাজে ঘোড়ায় সফর করে এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে যায়। একদিন হজরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার উপরে সওয়ার হইয়া রাস্তা দিয়া যাইতেছে, ওই রাস্তার পাশে জুলাইখার ঝুপড়ি। যাওয়ার সময় হজরত ইউসুফ আলাইহিস সালামের কানে শব্দ একটা পড়তেছে, ইউসুফ 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 ইউসুফ। হজরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার লেগাম টানি ধরছে, দাঁড়াই গেছে সেখানে। কিরে এই শব্দ আসে কোথার থেকে? ইউসুফ ইউসুফ জপে কে ঘোড়ার থেকে নামছে। ঝুপড়ির দরজায় যাইয়া ভিতরের দিকে তাকাইয়া দেখে বুড়ি মহিলা একটা নিচের দিকে তাকাইয়া তাকাইয়া ইউসুফ ইউসুফ করতেছে। নিচের দিকে না তাকাইয়া কি করবে? বুড়ি তো অন্ধা, চোখে তো জ্যোতি নাই, চোখে দৃষ্টিশক্তি নাই। নিচের দিকে তাকাইয়া তাকাইয়া উপর হইয়া ইউসুফ ইউসুফ করে। হজরত ইউসুফ আলাইহিস সালাম অনেকক্ষণ পর্যন্ত তাকাইয়া দেখছে, চিনার চেষ্টা করছে, কিন্তু চিনতে পারে না। ঘোড়ার উপরে আবার সওয়ার হইয়া ঘোড়াটাকে ঘুরাইয়া রাজদরবারে যাইয়া সিপাহী একটা পাঠাইছে, ও সিপাহী অমুক জায়গায় যাইয়া দেখবা রাস্তার পাশে একটা ঝুপড়ি, এই ঝুপড়ির মধ্যে বুড়ি মহিলা একটা বসি বসি ইউসুফ ইউসুফ করতেছে। এই বুড়ি মহিলাটাকে তুমি হাতে ধরি আমার সিংহাসনের সামনে আনি একটু দাঁড় করাইয়া দাও। হজরত ইউসুফ আলাইহিস সালামের নির্দেশ মোতাবেক সিপাহী যাইয়া জুলাইখাকে হাতে ধরি ইউসুফ আলাইহিস সালামের সিংহাসনের সামনে দাঁড় করাইয়া দিছে। আমার ভাইয়েরা দোস্ত আহবাবেরা, হজরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে দেখতেছে কিন্তু চিনতে পারে না। জুলাইখা তো এতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে দেখে না অন্ধ হওয়ার কারণে, এখন যখন চেহারার সামনাসামনি দাঁড়াইছে আল্লাহর নবী হজরত ইউসুফ আলাইহিস সালামের নজর যখন জুলাইখার চেহারার উপরে পড়ছে, সঙ্গে সঙ্গে জুলাইখার দুই চোখের মধ্যে আবার দৃষ্টিশক্তি আসে গেছে। আব্দুর রহমান জামি মক্কা শরীফ যাইয়া হজ করার পরে যখন মদিনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তো মদিনা শরীফ যাওয়ার আগে মক্কা শরীফ বসি উনার মাতৃভাষা ফার্সি ভাষায় 41টা ছন্দ রচনা করছেন, যেটারে আরবিতে শেয়ার বলে, শেয়ার। এই 41টা ছন্দ রচনা করছেন কি জন্য? এগুলা যাইয়া নবীজির রওজার পাশে দাঁড়াইয়া নবীজিকে শুনাইয়া শুনাইয়া পাঠ করবেন। তো ছন্দগুলা বানাইয়া রাত্রে ঘুমাইছেন, ঘুম থেকে উঠি কিছুক্ষণ ঘুমাইয়া এবার সঙ্গী সাথী দলবল লইয়া মদিনা শরীফের দিকে রওনা করছে। যখন মদিনা শরীফের দিকে রওনা করছেন, তখনকার মক্কা শরীফের যিনি গভর্নর ছিলেন উনি স্বপ্নে দেখতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি গভর্নরকে বলতেছে, ও গভর্নর, এইভাবে এইভাবে একটা লোক বাড়ি তার জাম শহর, হলিয়া এরকম, পদ এরকম, রং এরকম, এই মানুষটা মদিনা শরীফের দিকে আসতেছে। তুমি মক্কা শরীফ থেকে মদিনার যতগুলা রাস্তা সবগুলা রাস্তায় সিপাহী পাঠাও, পাঠাইয়া এই মানুষটাকে শনাক্ত করি এরে মদিনায় আসার থেকে আটকাও। স্বপ্ন দেখি গভর্নরের ঘুম ভাঙিয়ে গেছে, গভর্নর তো বিচলিত হইয়া গেছে, সঙ্গে সঙ্গে সবগুলা রাস্তায় সিপাহী পাঠাইছে। এবং সিপাহীদেরকে রসুল আকরম সাল্লাহ ইসলাম যে হলিয়া বর্ণনা করছেন এটা বলে দিছেন। শেষ পর্যন্ত সিপাহীরা আব্দুর রহমান জামিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে, শনাক্ত করেই গভর্নরের কাছে নিয়ে এসছে। গভর্নর আব্দুর রহমান জামিকে একটা চেয়ারের উপরে বসাইয়া রাখছে, ওই আসল যেটা রহস্য সেটা বলে নাই, বলছে আপনি মদিনা শরীফ যাইতে পারবেন না, এখান থেকে উঠতে পারবেন না আমার অনুমতি ছাড়া। এটা বলি গভর্নর যাইয়া আবার ঘুমাই গেছে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই সুযোগ পাইয়া আবার রওনা হয়েছে মদিনা শরীফ। আশেকে বাধা মানেনি, বলেন প্রেমিকে বাধা মানেনি, নাদারদ আশেকে বেদিল কানাত ফজায় দেহের সেওয়ায় সাত বসাত দোদম নবুয়াদ বায়েক মতলু বসারাম বহার দমদর তলব বরতর নেহদ গাম হালাকে আশেক জানা জুদাইস
بتخصيصا کے بعد از آشنائی اپنارا فرقہ کری دیکھئے نرکی امرہ تو علم ٹوڑو نمازی ٹوڑو امرہ تو پکریتا نمازی نا زارا پکریتا نمازی ادھر کے اپنی مرجی تے زواد تھے کہ ایک بارن کری دیکھئے اٹکیتی بارن کی نا اللہ اکبر عبد الرحمن جامی رحمت اللہ علیہ ابار روانہ ہوئی سے رسول اکرم صلی اللہ علیہ وسلم ابار آشی شپنر مدنے گورنر رشاتے دیکھا دیسے کہو گورنر تمہارا کہنا بولنا میں یہ لوگ ترے آٹھ کہتے ہیں ایدھوں نے مدینہ ایشتے نہ پرے ایکن تو شے ابار روانہ ہوئی سے مدینہ اردی کے گورنر گم تھے کہ ابار جاگی گئے سے جاگی عبد الرحمن جامی کے ابار دوری ہیں سے ای بار دوری آنار پرے عبد الرحمن جامی کے کسو ٹا ٹرسار کرسے ہمار بیرا دوستہ حباب گورنر اکن تھے کہ ای بار اکن عبد الرحمن جامی رجن نو پہارا بوشے سے پہارا بوشے یا نیجے جائے آبار گمائی سے زخن گمائی سے رسول اکرم صلی اللہ علیہ وسلم آبار شپنے دیکھا سے اللہ حبیب گورنر کے کوئے ہو گورنر تمہیں ہمار جامی کے ٹرسر کو لکے نو ہمار جامی تو کونے راشمی نا چورنا ڈاکت نا ہمیں ہمار جامی کے مدیرہ شریف آشار جنہ نیشت کرسی کے نو تمہیں جانو ہے چلیش کا شہر بنائی سے شہر سندر رسو نہ کرسے ای سندر گلا جکن ہمار روزار پاسے آشی پڑھ بے اللہ آئین بنگو ہمیں ہمیں مدینہ روزہ شویہ دیکھتے پر بنا عبد الرحمن جامیر شاہد دیکھا کرار جنہ مصافہ کرار جنہ روزار اوپر اٹھتے ہوئے ایتے کوئی رہا اللہ فاکر آئین بنگو ہم کی شہر بنائی سے اور اگلہ شنی رسول اکرم صلی اللہ علیہ وسلم رحمت اللہ علیہ وسلم ہویا تھا کہ اوکم نے دی اکتاب نظر کے شنائی نیا بیروں آور سرز بردے یمانی کہ روئے تستے صبح زندگانی بطندر پوش عمبر بوئے جاما بسر بربندی کافوری عماما بدے دستی زی پا افتا دے گارا بکن دلداری دلدا دے گارا عدی میں طائف نعلین پاکن شرا کز رشتہ جاہائے ماکن اے اللہ حبیب اپنی نبل رحمت للعالمین اپنی نبل امت کندری ای امت کے بیرہیر شگر باشایا اپنی نیری بیلی روزایا دوسر مدی کم نے گمیا روی سن کم نے شویا روی سن اپنار بیرہ بیتھا ہے اپنار امتر تو کلیجا پھٹیا زوارو پکرم ہوئی سے اپنا کے ایک تو دیکھتا ہم اور مدینار ماتی روپرے آرک بارک کوٹھننا اپنارے زدی پائیتام ماتی روپر ہمیں شنسی اپنی ناکی تائے پھر چمڈار جوتا پوریدن کتے بالو بیشتن اپنارے آرک بار جدی پائیتام تائے پھر چمڈا دی ایک جوڑا جوتا بنیا دیتام آر شئی جوتار فیتا لگائیتام ہمیں عبد الرحمن جامیر کولی جاٹا کٹیا ہمار کولی جار رگ گولا دیا دیا اپنار جوتار فیتا لگائیا دیتا عدیمِ طائفِ نعلائینِ پاکن شراکت رشتہِ جاہائے ماکن او مسلمان بیرا بولون نا ای جاتیو کتا جدی روزایا دسر پاشزایا عبد الرحمن جامی بولے تو محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم رحمتر شاگر رحمتر دریا عبد الرحمن جامیر عبدار نارکھا گریا پر بینا ای جنو گورنر کے بلچے گورنر تمہیں لکٹا کے اٹکا ای گھٹنر دار ہے بھوزہ سائے عبد الرحمن جامی کو تو بڑو عاشق رسول سلے ای جنو آمی بلچی علم زاہر رو بادشاہ علم باطن رو بادشاہ عبد الرحمن جامی رحمت اللہ علیہ حضرت یوسف علیہ السلام اور زلیخار گھٹنر ٹکے انہر مطلی باشا فارسی باشار کتگلو سندر مددہ میں شروع تھے کہ شش پچ جن تو لکھ سن ایٹا پڑھلے ہی بھوزہ سائے زے عبد الرحمن جامی ایٹا نیجت تھے کہ لکھن نہیں نیجت تھے کہ شہر گل آشن نہیں ایٹا الہامی کتاب ای کتاب ار نام پروکاش محبت نامہ اور جنال نام ہوئی لو یوسف زلیخار
আমার কাছে আছে কিতাব অরিজিনাল নুসখা আর আমি অনেকটা এই কিতাবের হাফেজ আমি এই কিতাব দরসের মধ্যে আমার শেখ সৈয়দি ওয়া সনদি ওয়া মুর্শিদি শাইখুল মাশায়েখ হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ এর কাছে আমরা কিতাব এটা দুই পাতা পড়ছি অলরেডি এই কারণে একটা মুনাসাবত পয়দা হচ্ছে তা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই লিখতেছেন জেহার কসকি সায়ে ইউসুফ শনি দে জেহার কসকি সায়ে ইউসুফ শনি দে বপায় আশগঞ্জ সিমো জরকশি দে জুলেখা হজরত ইউসুফ আল ইসলামের জন্য এত পাগল ছিল যে ইউসুফ আল ইসলামকে এত মোহাব্বত করত যে ইউসুফের নাম লইলে সামনে কেউ জুলেখা উজাড় করে তাকে দিয়া দিত আর মিশরের মানুষ এইটা দেখি জুলেখার ঘরের সামনে লাইন ধরিয়া ইউসুফ ইউসুফ জিকির করে আর জুলেখা খুশি হইয়া লাইনে লাইনে দিতে থাকে দিতে দিতে এক সময় জুলেখার দনের ভান্ডার খালি হইয়া জুলেখা দিন ভিখারিণী হইয়া গেছে একদিনের খোরাক আর তার ঘরে জমা নাই আমার বেহরাজ স্বভাব যার জন্য ইজ্জত সম্মান জীবন যৌবন মাল দৌলত সব নষ্ট করল সেই মানুষটার সাথে মিলন তো হইল না মিলন হইল না এই জন্য জুলেখা গভীর রাত্রে বসি বসি আল্লাহর দরবারে কান্দে আগার না নেহি যে লুৎফে খোদ কদম পেশ আগার না নেহি যে লুৎফে খোদ কদম পেশ যে আগার না নেহি যে লুৎফ আগার না নেহি বকফ দা মানে আরম আগার না নেহি বকফ দা মানে আরম গ্রেফতারে কাছে দিগর মদার আয় আল্লাহ আমি যাকে ভালোবাসি তার দামন যদি তুমি আমার হাতে নাই দাও কিন্তু আমাকে অন্য কারো উপরে আসক্ত বানাইও না অন্য কারো উপরে আসক্ত বানাইও না এই জন্য তো আল্লাহর আশিকেরা বুজুর্গানে দিনে আল্লাহ দরবারে কান্দে এ আল্লাহ তুমি আমাকে গোলাম শিকার না করিলা তোমার তো অনেক গোলাম আছে অনেক বান্দা আছে কিন্তু আমার তো আল্লাহ নাই আমি কার কাছে যাব আল্লাহু আকবার জুলেখার কাছে আর কোরবানি দেওয়ার মতো কিছু নাই সব শেষ আমার বেহরা দোস্ত বাবেরা সর্বস্ব হারা হইয়া এখন জুলেখা ৪০ বছরের উপরে বয়স রূপ লাবণ্য কিছু নাই বয়সের চাপে বন্ধুর বিরহের ব্যথায় জুলেখা এখন বুড়ি হইয়া গেছে মাথার চুল সাদা হইয়া গেছে কোমর বাঁকা হইয়া গেছে মিশরের গলিয়ে গলিয়ে এখন জুলেখা পাগলিনীর বেশে ঘুরে পাগলিনীর বেশে আর ছোট ছোট বাচ্চারা পিছনের দিক থেকে জুলেখার উপরে টিল মারে জুলেখা পাগলি কইয়া চিল্লায় আল্লাহ পাকের কারিশমা বুঝা বড় দায় এই কারবার আল্লাহ পাক কেন করছে জানেন আমার বেহরা দোস্ত আহবাব হেকায়েতে মহাজ জুলেখা বড় অহংকারী মহিলা ছিল বড় কি ছিল অহংকারী মহিলা ছিল কিসের অহংকার এক নম্বর রূপের অহংকার কিসের রূপের ওই জমানায় হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্যবান পুরুষ রূপবান পুরুষ পুরুষের মধ্যে আর ছিল না এমনিভাবে জুলেখার থেকে সুন্দরী মহিলা আর মহিলাদের মধ্যে ছিল না আল্লাহু আকবার অপূর্ব সুন্দরী ছিল এই রূপের অহংকার দ্বিতীয়ত ক্ষমতার অহংকার প্রধানমন্ত্রীর স্ত্রী তো বাদশা রাইয়ান বাদশা রাইয়ানের স্ত্রী রানী এই দুজনের পরের স্থান মিশরের প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর স্ত্রী ক্ষমতার অহংকার তিন নম্বর মালের অহংকার প্রধানমন্ত্রীর স্ত্রী হলে দনের ভাণ্ডার আছে না এই দনের ভাণ্ডারের অহংকার এই তিন কারণে জুলেখা জমিনের উপরে হাঁটত যে বলে থুপ থুপ করি করি ফাও রাখি আপনার শান শকতের সাথে হাঁটত মানুষের জমা খরচ দিত না আল্লাহ পাক রব্বুল আলামিন জুলেখাকে বুঝানোর জন্য শিক্ষা দেওয়ার জন্য এই অবস্থা করছে জুলেখা খবরদার দনের অহংকার করিও না ক্ষমতার অহংকার করিও না রূপের অহংকার করিও না এটা দুই দিনের জিনিস
যেই আল্লাহ এগুলা দিতে পারে সেই আল্লাহ এগুলা নিতেও পারে। দেখো তোমার মতো দম্ভকারিনী মহিলা, গর্ভকারিনী মহিলা আজকে পাগলিনীর বেশে মিশরের বাজারে ঘুরে, আর ছোট্ট বাচ্চারা জুলেখা পাগলি কইয়া কইয়া ডিল মারে। দুনিয়ার মানুষ বুঝো অহংকার আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, অহংকার আল্লাহ পছন্দ করে না। বুঝছেন না? বুঝেন নাই? এখনো আমরা অহংকার করি কি করি না? ধনের অহংকার, শিক্ষার অহংকার, ক্ষমতার অহংকার, পদের অহংকার আমাদের মধ্যে আছে না নাই? জি, এই অহংকারের একদিন খাটিয়ায় শুনতে হবে কি হবে না, তখন তোর অহংকার কোথায় যাবে? আমার বেয়েরা দুষ্ট ভাব, এখানে তো জোলেখার এই শেষ শেষ পরিণতি, এখন শেষ পর্যন্ত নিরুপায় হইয়া জোলেখায় কি করছে জানেন? আল্লাহু আকবার, রাস্তা শহরের মূল রাস্তা যেটা, এটার পাশে জুপড়ি একটা বানাইছে, জুপড়ি, এই জুপড়ি এটার মধ্যে বসি বসি রাত্র দিন চব্বিশ ঘন্টা ইউসুফ 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 জিকির করে। কেন জিকির করে জানেন? আল্লাহু আকবার। বন্ধুর সাথে মিলন না হইলে বন্ধুর নাম জপা এটা এক ধরনের মিলন, এটা এক ধরনের, হ্যাঁ। লেকায় হকতলবি হমনসি নাম অশবাস, লেকায় হকতলবি হমনসি নাম অশবাস, ববি বেসালে খোদা দরবেসালে নামে খোদা। আল্লাহর আশেকে কয় দুনিয়ার মানুষেরা, যদি তুমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সাথে মিলিত হইতে চাও তো আল্লাহ পাকের সাথে মিলিত হওয়া দুনিয়ার মধ্যে তোমার জন্য অসম্ভব। আল্লাহ পাকের সাথে মিলিত হইতে চাইলে আল্লাহর নামের সাথে মিলিত হও। আল্লাহর নামের সাথে মিলিত হওয়ার মধ্যে তুমি তোমার মাহবুবে হাকিকির মিলন খুঁজিয়া পাইবা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। চল্লিশ দিন ভোররাত্রে উঠি তাহাজ্জুদের নামাজের পরে বসে বসে ইসমেজাতের জিকির করো চল্লিশ দিন, তো বুঝবা আল্লাহর নামের সাথে মিলিত হওয়ার দ্বারা আল্লাহর সাথে মিলন কিভাবে হবে। হক তলবি হামনসি নাম অশবাস, লেকায় হক তলবি হামনসি নাম অশবাস, ববি বেসালে খোদা দরবেসালে নামে খোদা। এখন যখন জোলেখার আর কোনো উপায়ত্ব নাই, এখন জোলেখা জুপড়ি বানায় রাস্তার পাশে, জুপড়ির মধ্যে বসে বসে রাত্র দিন চব্বিশ ঘন্টা ইউসুফ 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 করে কি করে? জিকির করে। কেন জিকির করে? যে যাকে ভালোবাসে সে তার স্মরণের মধ্যে, সে তার আলোচনার মধ্যে, সে তার জিকিরের মধ্যে দিলের খোরাক পায়, মনের মন মনকে সান্ত্বনা দিতে পারে, মজা পায়। আল্লাহ, এদিকে জুপড়ির মধ্যে জোলেখা বসে বসে ইউসুফ ইউসুফ জিকির করে, ওইদিকে কি হয়েছে জানেন নি? ওইদিকে মিশরের বাদশারা ইয়ান একটা স্বপ্ন দেখছে, দুনিয়ার মানুষ সবারে জিজ্ঞাসা করছে, এই স্বপ্নেটার তাবির কেউ করতে পারে না। তো জেলখানার থেকে এসছে যে একটা মানুষ ছিল ইউসুফ আলাই ইসলামের সাথে জেলখানায় ছিল, এই মানুষটায় কয় বাদশাহ হুজুর, জেলখানার মধ্যে আমার সাথে একটা মানুষ ছিল, মানুষটা বড় জ্ঞানী, সুন্দর স্বপ্নের তাবির করতে পারে, আপনি যদি বলেন উনাকে একটু আমরা ডাকি আনি, উনাকে একটু স্বপ্নটা বলেন। যেই কাজ যেই কথা সেই কাজ, বাদশাহ হজরত ইউসুফ আলাই ইসলামকে জেলখানার থেকে ডেকে পাঠাইছে। ইউসুফ আলাই ইসলাম আসছে পরে বাদশাহ ইউসুফ আলাই ইসলামের কাছে স্বপ্নটা বলছে, ইউসুফ আলাই ইসলাম স্বপ্নের তাবির বলে দিয়েছে। আমার বেহরা দোস্ত আবাব, স্বপ্নের তাবির শোনার পর বাদশাহ কয়, উম্মা এটা তো নিঃসন্দেহে একজন জ্ঞানী মানুষ, নিঃসন্দেহে কি জ্ঞানী মানুষ। আমার বেহরা দোস্ত আবাব, হজরত ইউসুফ আলাই ইসলাম স্বপ্নের তাবির করছিলেন, অনতি বিলম্বে অল্প সময়ের মধ্যে মিশরের দুর্ভিক্ষ দেখা দিবে। আমি একেবারে শর্টকাট করি সংক্ষেপে সামনের দিকে অগ্রসর হইতেছি, অল্প কিছুদিন পরে মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে, বাদশাহ কোনো রকমে এই দুর্ভিক্ষ টেকাল দিতে পারে না। এখন ইউসুফ আলাই ইসলামের জেলখানার থেকে আবার ডাকি এনেছে, কয় হুজুর আপনি তো বড় জ্ঞানী মানুষ, স্বপ্নের যে তাবির আপনি করলেন সেটা তো হাতে হাতে বাস্তবায়িত পাইলাম, এখন আমাকে একটু পরামর্শ দেন,
কি করলে আমার দেশটাকে দুর্ভিক্ষের কবল থেকে মুক্ত করতে পারবো? বাদশাহ কয় হুজুর, আপনার দেশের দুর্ভিক্ষ এমনে যাবে না, কারণ আপনার দেশের অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী চোর। অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী চোর। যে দেশের অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী চোর হয়, সেই দেশে অভাব দূর হয় না, দারিদ্র বিমোচন হয় না। কয় হুজুর, তাহলে এখন কি করতে হবে? কয় যে আপনার অর্থমন্ত্রী পরিবর্তন করেন, উজিরে খাজানা বদলান। কয় হুজুর, কিরকম কিরকম অর্থমন্ত্রী বানাইতাম? কয় অর্থমন্ত্রীর মধ্যে দুইটা গুণ থাকতে হবে। এক নম্বর গুণ হইল অর্থ আয় অর্থ ব্যয়। অর্থ আয় অর্থ ব্যয় কার অর্থ কথা কয় না, নিজের নি না, দেশের অর্থ, রাষ্ট্রের অর্থ। রাষ্ট্রের অর্থ কিভাবে আয় হবে আর কোথায় ব্যয় হবে, এই দুটোটা সম্পর্কে আমার নলেজ আছে, আমার জ্ঞান আছে, কারণ আমার সাথে অহির সম্পর্ক আছে, আমি সাধারণ মানুষ না, বুঝছেন? দুই নম্বর, অর্থমন্ত্রী হওয়ার জন্য আরেকটা গুণ লাগবে, সেই গুণটা হলো জনগণের সম্পদের হেফাজতের গুণ। জনগণের সম্পদের হেফাজতের গুণ, জনগণের সম্পদের রক্ষণাবেক্ষণের গুণ। অর্থমন্ত্রী নিজেই যদি জনগণের সম্পদ ভক্ষণ করে, সেই দেশে আর্থিক উন্নতি হবে না। এই দুই গুণের মানুষ পাওয়া যায় কিনা দেখেন, এই মানুষটাকে অর্থমন্ত্রী বানান। মিশরের বাদশাহ কয় হুজুর, বলছেন তো ভালো কথা, কিন্তু বারো বাড়ি গৃহস্থ ১৩ বাড়ি চোর, জায়গার নাম হারামপুর। বারো বাড়ি গৃহস্থ, গৃহস্থ বুঝেননি, সিলেটে গৃহস্থ কয় না, বারো বাড়ি গৃহস্থ ১৩ বাড়ি চোর। যেখানে গৃহস্থ বারো বাড়ি, সেখানে ১৩ বাড়ি হইল চোর, আর গ্রামের নাম হইল হারামখোর। তো এই জায়গাতে এই দুই গুণের মানুষ পাওয়া যাবে কোথায়? এখন বুঝি থাকলে বলেন তো, আমাদের অবস্থা এরকম হয়েছে নি, দুর্নীতি রগে রগে রেশায় রেশায় ঢুকি বসে রয়েছে, দুর্নীতি রগে রগে রেশায় রেশায় বসে রয়েছে। গোড়ার মুরব্বী যতই ভালো করতে চায়, কিন্তু এই দুর্নীতিবাজদের জন্য পারে না, দুর্নীতিবাজদের জন্য পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, বাদশাহ হুজুর আমি একটা কথা বলতাম, কয় বলেন, ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নি হাফিযুন আলীম। আমারে আপনার দেশের অর্থমন্ত্রী বানাই দেন, আমার বাপদাদার ১৪ গোষ্ঠীর মধ্যে কেউ চোর নাই, আমার বাপদাদার ১৪ গোষ্ঠীর মধ্যে কেউ চোর নাই। আমার আব্বার নাম ইয়াকুব, তিনি একজন নবী, আমার দাদার নাম ইসহাক, তিনি একজন নবী, আমার পরদাদার নাম ইব্রাহিম, তিনি একজন নবী। বলে আমরা যে হক দরওয়ায়ে নাহুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের শুদ্ধ পরিস্ফুটিত এক পবিত্র ফুল, আমার বাপদাদা ১৪ গোষ্ঠীর মধ্যে জনগণের সম্পদ আত্মসাত করবে, জনগণের অর্থ বক্ষণ করবে, জনগণের টাকা নিয়ে সুইস ব্যাংকে টাকার পাহাড় গড়বে, এমন চোর আমি নই, এমন চোরের বাচ্চাও আমি নই। আর আমার কাছে অর্থ পরিচালনা করার জ্ঞানও আছে, যেহেতু আমার সাথে ওহির সম্পর্ক আছে। ইন্নি হাফিজুন আলীম। দেখছেন, যখন দেখা যায় নিজের উপরে নিজের ইতমিনানে কামেল থাকে, নিজের উপর নিজের যদি ইতমিনানে কামেল থাকে, যদি মনে করে এই দায়িত্ব আমি যদি না নি তাহলে অন্যদের দ্বারাই চলবে না, ইসলামের ক্ষতি হবে, এমন মুহূর্তে কোনো হাক্কানি বিজ্ঞ আলেম কোনো পদ চাইয়া লওয়া ওনার জন্য জায়েজ আছে। যেরকম হযরত ইউসুফ আলাইহিস সালাম চাইলেছে। আমার বেয়েরা দোস্ত আহবাব, আমার আফসোস, সময় তো আমার হাতে নাই, হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাৎক্ষণিক মিশরের বাদশাহ অর্থমন্ত্রী বানাই দিয়েছে। অল্প কয়েক বছর অর্থ মন্ত্রণালয় পরিচালনা করার পরে এইবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর বানাই দিয়েছে প্রধানমন্ত্রী। অল্প কিছুদিন আজিজে মিশর হিসেবে দায়িত্ব পালন করার পরে একদিন সমস্ত আল্লাহু আকবার এই আপনার রাজকীয় কর্মকর্তা যারা আছে, রাজদরবারের উজির নাজির যারা আছে, এদেরকে সবাইকে রাজপ্রাসাদের ডাইকা, আল্লাহু আকবার। মিশরের বাদশাহ রাইয়ান উনার সিংহাসনের থেকে উঠি
হযরত ইউসুফ আলাইহিস সালামকে দুই বাহু ধরি সিংহাসনের মধ্যে বসাইয়া নিজের মাথার রাজমুকুটটা ইউসুফ আলাইহিস সালামের মাথায় ফরাইয়া এবার ঘোষণা দিতেছে সম্মানীয় রাজ্যবাসী আমার প্রজারা উজিরেরা নাজিরেরা আপনারা সবাই শুনেন আমি মিশরের বাচ্চারা ইয়ান সজ্ঞানে স্বেচ্ছায় ঘোষণা দিতেছি এখন থেকে মিশরের বাচ্চা আমি নই এখন থেকে মিশরের বাচ্চা ইউসুফ ইবনে ইয়াকুব জিন্দা থাকতে সুস্থ থাকতে সজ্ঞানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের কি বানাই দিছে বাদশা বানাই দিছে হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় কাজে ঘোড়ায় সফর করে এদিক থেকে ওদিকে ওদিক থেকে ওদিকে যায় একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার উপরে সওয়ার হইয়া রাস্তা দিয়া যাইতেছে ওই রাস্তার পাশে জুলাইখার ঝুপড়ি যাওয়ার সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের কানে শব্দ একটা পড়তেছে ইউসুফ 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 হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার লেগাম টানি ধরছে দাঁড়াই দিছে সেখানে কিরে এই শব্দ আসে কোথার থেকে ইউসুফ ইউসুফ জপে কে ঘোড়ার থেকে নামছে ঝুপড়ির দরজায় যাইয়া ভিতরের দিকে তাকাইয়া দেখে বুড়ি মহিলা একটা নিচের দিকে তাকাইয়া ইউসুফ ইউসুফ করতেছে নিচের দিকে না তাকাইয়া কি করবে বুড়ি তো অন্ধা চোখে তো জ্যোতি নাই চোখে দৃষ্টিশক্তি নাই নিচের দিকে তাকাইয়া উপর হইয়া ইউসুফ ইউসুফ করে হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেকক্ষণ পর্যন্ত তাকাইয়া দেখছে চিনার চেষ্টা করছে কিন্তু চিনতে পারে না ঘোড়ার উপরে আবার সওয়ার হইয়া ঘোড়াটাকে ঘুরাইয়া রাজদরবারে যাইয়া সিপাহী একটা পাঠাইছে ও সিপাহী অমুক জায়গায় যাইয়া দেখবা রাস্তার পাশে একটা ঝুপড়ি এই ঝুপড়ির মধ্যে বুড়ি মহিলা একটা বসি বসি ইউসুফ ইউসুফ করতেছে এই বুড়ি মহিলাটাকে তুমি হাতে ধরি আমার সিংহাসনের সামনে আনি একটু দাঁড় করাইয়া দাও হযরত ইউসুফ আলাইহিস সালামের নির্দেশ মোতাবেক সিপাহী যাইয়া জুলাইখাকে হাতে ধরি ইউসুফ আলাইহিস সালামের সিংহাসনের সামনে দাঁড় করাইয়া দিছে আমার ভাইয়েরা দোস্ত আহবাবেরা হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে দেখতেছে কিন্তু চিনতে পারে না জুলাইখা তো এতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে দেখে না অন্ধ হওয়ার কারণে এখন যখন চেহারার সামনাসামনি দাঁড়াইছে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের নজর যখন জুলাইখার চেহারার উপরে পড়ছে সঙ্গে সঙ্গে জুলাইখার দুই চোখের মধ্যে আবার দৃষ্টিশক্তি আসে গেছে দৃষ্টিশক্তি আসে গেছে সোজা সোজা রোবরো দাঁড়াইছে তো আপনার চেহারার সামনে যখন দৃষ্টিশক্তি এসছে এমনি চক্ষু দৃষ্টিশক্তি আসার সাথে সাথে নজর যাইয়া পড়ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার উপর ইউসুফ আলাইহিস সালাম তো জুলাইখাকে এখনো চিনে না কিন্তু দৃষ্টিশক্তি পাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে প্রথম দেখায় জুলাইখার চিনতে একটা সেকেন্ডও লাগে না এক সেকেন্ডও লাগে নাই জুলাইখা চিনতে পারছে জুলাইখায় মনে মনে কয় কিরে আমার বন্ধু এরা তাহলে এটা তো মিশরের রাজসিংহাসন বন্ধু এখানে কেন তাহলে নিশ্চিত আমার বন্ধু মিশরের বাচ্চা হইয়া গেছে মিশরের কি হইয়া গেছে বাচ্চা হইয়া গেছে জুলাইখা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারছে এখন বাদশা হওয়ার অনুভূতিটা জুলাইখার অন্তরে এসছে জুলাইখার মনটা খুশি হয়েছে এই খুশি হওয়ার কারণে জুলাইখার মুখের মধ্যে একটা মুস্কি হাসি ফুটি উঠছে খুশিতে জুলাইখা হাসি দিছে কিন্তু এই হাসি হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য আশ্চর্যের কারণ হইয়া গেছে ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য বোধ করিয়া জুলাইখাকে জিজ্ঞেস করে ও বুড়ি কে তুমি তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমারে চিনি না জানি না তুমি আমার দিকে তাকাইয়া এরকম হাসলা কেন নাম ঠিকানা পরিচয়টা বলো যে বসন্দি দনস ইউসুফ আজব কর আজু নাম নিশানে ওয়াই তলব কর হাসলা কেন তোমার হাসি তো আমার কাছে আশ্চর্য লাগতেছে তুমি অচিনা মানুষ একটা অপরিচিতা মহিলা আমার দিকে তাকে হাসলা কেন আমার ভাইয়েরা দোস্ত আহবাব জুলাইখা ইচ্ছা করলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে এক শব্দে উত্তর দিয়া পরিচয় দিয়া দিতে পারত আমি জুলাইখা এই কথাটা বললেই হতো কিন্তু জুলাইখা সোজা কথাটা না কইয়া অনেক দূর থেকে ঘুরাইয়া খোঁটা দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে উত্তর দিতেছে বগফতানমকে চোরো এ তু দিদম তোরা আজ জুমলা আলম বর গুজিদম জওয়ানি দর গমত বরবাদে করদম বদি পিরি কেমি বিনি ফতাদম গ্রেফতি শাহেদে দৌলত দরাগোশ মোরা একবারে গি কর দি ফরামোশ অ ইউসুফ আমি তোমার দিকে তাকাইয়া হাসলাম কেন
তোমার কাছে আশ্চর্য লাগতেছে তার চেয়ে বেশি আশ্চর্য লাগতেছে আমার কাছে আমি তো ওই মহিলা যেই মহিলার জীবন যৌবন তোমার জন্য কুরবান করলাম রূপ লাবণ্য তোমার জন্য কুরবান করলাম ধন সম্পদ তোমার জন্য কুরবান করলাম ইজ্জত সম্মান তোমার জন্য কুরবান করলাম তোমাকে স্বপ্ন দেখি পাওয়ার জন্য বাফের বাড়ি ছাড়লাম বাফের ধন সম্পদ ছাড়লাম আল্লাহু আকবার রূপ লাবণ্য সব শেষ করলাম শেষ পর্যন্ত পুরুষত্ব শূন্য একটা স্বামীকে বিয়ে করলাম বাসর ঘরে প্রথম রাত্রে যাইয়া যাকে নামরত পাইলাম সেই স্বামীটা নিয়ে সারা জীবন সংসার করলাম আমার রূপ যৌবন দুইটা পয়সার কাজে লাগে নাই আজকে তুমি কিনা সামান্য মিশরের বাদশাহীটাকে কোলে পাইয়া আমার মতো দয়ালু মহিলাটাকে কেমনে ভুলিয়া গেলা কে কয় কথা কয় কে কয় জুলেখায় কারে কয় হজরত ইউসুফ আলাইহিস সালামকে আমার বেইরা দোস্ত আবাব ইউসুফ আলাইহিস সালামের উপরে জুলেখার কোনো এহসান আছে কোনো এহসান নাই জুলেখার ভালোবাসা তো ওয়ান সাইডেড অ্যাফেয়ার এটা তো একতরফা ভালোবাসা সেখানে ইউসুফ আলাইহিস সালামের কি ভূমিকা ইউসুফ আলাইহিস সালাম তো একজন নবী আমার বেইরা দোস্ত আবাব জুলেখা যা কিছু করছে নিজের প্রেমকে সফল করার জন্য করছে ইউসুফ আলাইহিস সালামের উপরে কোনো এহসান করে নাই তারপরেও যদি জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে খোঁটা দিয়া বলতে পারে গ্রেফতি শাহেদে দৌলত দরাগোশ গ্রেফতি শাহেদে দৌলত দরাগোশ মোরা একবার গি কর দি ফরামোশ ও ইউসুফ মিশরের বাদশাহীটা কোলে পাইয়া আমার মতো দয়ালু মহিলাটাকে কেমনে ভুলিয়া গেলা আমার আল্লাহ কইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও দুনিয়ার মানুষেরা তোরে বানাইলো কে আল্লাহ দিয়ে খালাকাকা ফাসাওয়াকা তোর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তসবিয়ত দিল কে আল্লাহু আকবার সামঞ্জস্যতা দিল কে এই যে পাঁচটা আঙ্গুল তোর পাঁচটার সাইজ সমান কেন নাই এক একটার এক এক সাইজ কেন এক একটা এক এক রকম মোটা চিকন কেন পাঁচটা এক রকম কেন হইলো না তোর চোখ দুইটা পাশাপাশি কেন লাগলো নাকের ছিদ্রগুলো এত কাছাকাছি কেন কান দুইটা আরেকটু দূরে দূরে কেন আল্লাহু আকবার এত সুন্দর চেহারা এত সুন্দর ফেস এত সুন্দর ফিক্সার দিয়া তোকে কে বানাইলো আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক ও বান্দা আমার বানানো আসমান আমার বানানো জমিন আমার বানানো চন্দ্র আমার বানানো সূর্য আমার বানানো পানি আমার বানানো আগুন আমার বানানো বাতাস আমার বানানো মাটি আমার বানানো আম আমার বানানো কাঁঠাল আমার বানানো দান আমার বানানো গম আমার বানানো ফল ফ্রুট আমার বানানো নেয়ামত সব কিছু ভোগ করিয়া সামান্য স্ত্রী পুত্র কোলে পাইয়া সামান্য মন্ত্রীগিরি আর এমপিগিরি কোলে পাইয়া সামান্য চেয়ারম্যান আর মেম্বারি কোলে পাইয়া সামান্য সভাপতিগিরি আর সেক্রেটারিগুলি কোলে পাইয়া আমার মতো দয়ালু কুদাটাকে কোন সে বস্তু তোকে ভুলাইয়া দিল আমারে কেমনে ভুলিয়া গেলি গ্রেফতি শাহেদে দৌলত দরাগোশ মোরা একবার গি কর দি ফরামোশ ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও দোস্ত বলছি না ভুলি নাই আমরা আল্লাহকে বলছি না এই জন্য আল্লাহ পাক খুঁটা দিয়া বলতেছে চোখে আঙ্গুল দিয়া দেখাই দিতেছে আমাদেরকে ও বান্দা আমার মতো দয়ালু খোদাকে কেমনে ভুললি তুই আমার বেইরা দোস্তরা বাপ এই জন্য আল্লাহ পাকের নিয়ামত গুলা ভোগ করার সাথে সে হাতে আল্লাহ পাক রব্বুল আলমিনকে বোলা যাবে না শয়নে স্বপনে উঠকে বৈঠকে আল্লাহ পাক রব্বুল আলমিনকে স্মরণ রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনকে স্মরণ রাখার প্রাথমিক আলামত প্রাথমিক নিদর্শন হইল আল্লাহু আকবার কালামুল্লার সাথে সম্পর্ক রাখা তারপরের আলামত হইল বাইতুল্লার সাথে সম্পর্ক রাখা তারপরের আলামত হইল রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রাখা তারপরের আলামত হইল ইবাদাতুল্লাহর সাথে সম্পর্ক রাখা এই চারটা জিনিসের নাম শিআরুল্লাহ আল্লাহ কও ওয়ামান ইউআযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব